শুনলাম আজকাল তুই খুব রংবাজি করছিস, তোর কাছে কফিও দিতে হবে নাকি? আলবাত্রি মহাজন সাহেবকে তুই কি বলেছিস? চোখ রাঙ্গাচ্ছিস কেন? ও তাহলে ব্ল্যাক মার্কেটিং করবে, বকরা দেবে না, তাই তাকে তুই কোথাকার লাগছিস? বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র খলনায়ক বাবর, বাংলা চলচ্চিত্রে যার অভিষেক ঘটেছিল নায়ক হিসেবে। আমজাদ হোসেন পরিচালিত বাংলার মুখ ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তারপর জহিরুল হক পরিচালিত রংবাজ ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শক মাতিয়ে তোলেন। আমরা এখন সরাসরি বাবরের কাছে চলে যাব এবং তার কাছ থেকে জানব কিভাবে তিনি নায়ক থেকে খলনায়ক হলেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে, সেটা হচ্ছে আপনি তো অসংখ্য ছবি করেছেন, ঠিক না? তো সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রে আসার ওপেনিংটা যদি একটু আমাদেরকে বলতেন। আর আমরা জানি আপনি বীর হিসেবে বাংলা চলচ্চিত্রে আপনার আগমন ঘটেছিল। জি, আমার চলচ্চিত্রে আগমন 1972 সালে, স্বাধীনতার পর পরে। তার আগে আমি তখন তৎকালীন পূর্ব পাকিস্তান টেলিভিশনে বেতারে অভিনয় করতাম, প্রথম ছবি স্বাধীনতার পরে বাংলার মুখ স্বাধীনতা ভিত্তিক ছবি, সেই ছবিতে আমি অভিনয়, সেই ছবিতে আমি সেকেন্ড হিরো ছিলাম। ফার্স্ট হিরো ছিলেন স্যার, আর হিরোইন ছিলেন সুজাতা ভাবি। আচ্ছা আচ্ছা। তো আমার বিপরীতে আর একটা নতুন নায়িকা ছিলেন, তার নামটা মনে নেই। সেই ছবিটার কোনো কারণবশত মুক্তি পায়নি। আচ্ছা, রিলিজ হয়নি ছবিটা? রিলিজ হয়নি, বাক্সবন্দি থেকে গেলে। আচ্ছা আচ্ছা। তারপর আপনার রাজাই, আমার শুটিং দেখার কালীন তখন রাজাই সাহেবের রংবাজ ছবিটি তৈরি হচ্ছে। আচ্ছা, রংবাজ? রংবাজ। আচ্ছা, মানে স্বাধীনতার পর এই ব্রেন চেক করার চেঞ্জ করার ফার্স্ট ছবি। আচ্ছা, রংবাজ। রংবাজে আমাকে ভিলেন হিসেবে নেয়। আচ্ছা, রংবাজে ভিলেন নেওয়ার পর রংবাজের ভিলেন থেকেই আমি হিট হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই হিট হওয়ার পর থেকে কেউ আর অন্য কোনো চরিত্র আমাকে পছন্দ করে না, সবাই ভিলেন নিতে থাকে। ওই এসপি বিশু দেওয়ান বেশি বাড়াবাড়ি শুরু করছে, আমি পার্টির হাইকমান্ডের কাছে রিপোর্ট করছি। তুমি যদি ওর বিরুদ্ধে অ্যাকশন না লও, তাহলে তোমারে যাতে বান্দরবান ট্রান্সফার করা যায় সেই ব্যবস্থা আমি করুম। আলাউদ্দিন সাহেবও চলে যান স্যার কিছুদিন পরে, তারপর আমি একেই হয়ে যাই ভিলেন। ভিলেন আচ্ছা, তখন রাজ্জাক, কবরি, শাবানা, ববিতা, সুজাতা, তখন হিরো আসছে উজ্জ্বল জাফরিকর আগেই ছিল, সে স্বাধীনতার পর কিছুদিন গ্যাপ ছিল, তারপর জাফরিকর আছে। উনি যুদ্ধের আগেই মুভি করেছেন না জাফরিকর? হ্যাঁ, জাফরিকর তো পাকিস্তান আমলতে। আচ্ছা আচ্ছা, পাকিস্তান আমলতে। তো এরা সব হিরো ভিলেন বলতে আমি একেই ছিল। আচ্ছা, তারপর আসলো জসিম ভিলেন। ভিলেন আচ্ছা। তারপর আসলো আদিল, আদিল জসিম প্রায় সমসাময়িক একসাথে। আচ্ছা আচ্ছা। তারপর আসলো আহমদ শরীফ, রাজী, তারপর মঞ্জু রাহী, তারপর আস্তে আস্তে বেশ অনেকজন হয়ে গেল, কিন্তু তাতে কোনো ঘাটতি হয়নি। তারপর এই টিম সাজুজামান সাহেবের আসলেন, উনি সরাসরি তো ভিলেন করতেন না, ভিলেনের ফাদার ফাদার কিংবা গার্জিয়ান হিসাবে করতেন আর কি, ভিলেনদের। হ্যাঁ, নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার।